হ্যালো ফ্রেন্ডস, আমি কাকুলি আর আমার চ্যানেল কাকুলি হ্যান্ডিক্রাফটে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি আজকে একটা কুর্তির উপরে হ্যান্ড পেন্টিং করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কালকে এর শর্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটা ফুল শুধু কিভাবে করেছি শেয়ার করেছিলাম। আজকে আমি শেয়ার করব পুরোটা, এই পুরো কাজটা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কালকে যারা দেখেছো তো নিশ্চয় তোমাদের ভালো লেগেছে, অনেকে কমেন্ট করেছো, তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো পেয়ে। আজকে তাহলে তোমরা দেখে নাও এর ডিটেলসটা। তো আমি এটা কুর্তির উপরে করেছি, কুর্তির ব্ল্যাক কালারের কুর্তির উপরে নিচ থেকে ডিজাইনটা আমি করেছি, নিচ থেকে ওপর দিকে। তো চলো দেখে নিই আমি কিভাবে এই কাজটা কমপ্লিট করেছি। প্রথমে আমি কুর্তিটা সঠিক পরিমাণে যার বডি যার জন্য বানিয়েছি তার বডির মাপ অনুযায়ী কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। তার আর এর জন্য যে ফেব্রিকগুলো নিয়েছি সেগুলো দেখো, ইয়েলো, গ্রিন, হোয়াইট, রেড, এই কয়েকটা কালারই আমি নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি কোনো জল ইউজ করছি না আর কোনো মিডিয়ামও ইউজ করছি না। একটা 2 নম্বরের ফ্ল্যাট ব্রাশ নিয়েছি আর ওইটা দিয়ে আমি কাজটা, পুরো কাজটা কমপ্লিট করে নিচ্ছি। ব্ল্যাকের উপরে ইয়েলোটা কিন্তু ভীষণ ফুটছে, আমার তো খুব পছন্দ হয়েছে, যার জন্য বানিয়েছি তারও ভীষণ পছন্দ হয়েছে। ইয়েলো আর হোয়াইটে এভাবে শেড করে ফুলের পাপড়িগুলো আমি করে নিচ্ছি। আমার ফুলটা করা হয়ে গেল, এবার মাঝখানে আমি একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি ট্যাপ ট্যাপ করে, আর একটু ব্রাইট করার জন্য হোয়াইটে শেড করলাম। এবার আমি পাতাটা করে নিচ্ছি, পাতাটা আমি গ্রিন আর ইয়েলো টাচ রাখছি, গ্রিনের উপরে একটু ইয়েলো টাচ রাখছি যাতে পাতাটা আরো উজ্জ্বল দেখায়। একইভাবে পরের পাতাটাও আমি করে নিচ্ছি। খুব ইজি বন্ধুরা, তোমরা যদি চাও নিজেদের কুর্তিগুলোকে এভাবে ডিজাইন করতে তোমরা কিন্তু করতেই পারো, একটু ট্রাই করলে দেখতে খুব ইজি। এই ছোট ছোট হোয়াইট কালারের ফুলগুলো দেওয়ার জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে। আমি আরো একটা ফুল একই রকম ভাবে করে নিচ্ছি। আমি প্রথমে ব্রাউন কালারের পাতার শেপগুলো করেছিলাম, তো সেটা দেখছি খুব একটা ভালো লাগছে না, তাই পরে আমি আবার রেড কালারটা করে দিলাম। তো আমার পুরো কুর্তিটা রেডি আর নিচ থেকে এটা আমি ডিজাইনটা করেছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার কুর্তি পেন্টিং প্লিজ কমেন্ট করে জানিয়ে আসবেন। নতুন বন্ধুত্ব পরিবর্তনটা অন করে রেখে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে।